সুবিয়ার্স আমরা এখন যে মাছ মারার চারটা তৈরি করব এটা কি মামা এটা মুরগি খাওয়ানো ফিড ফিড কত কাছে ঠিক 1 কেজি সুবিয়ার্স 1 কেজি ফিড আছে ফিডের মধ্যে যেই চার আছে দেখেন আপনি যে রুই মাছের যে স্পেশাল চার আমি তৈরি করেছিলাম সেই চ্যানেলে যে আপনি ওটা দেখে আসতে পারবেন সেই চারের সঙ্গে আর কি 1 কেজি ফিড মিক্সার করতে হবে হ্যালো হ্যাঁ আরো সব দূরে দেখে না এটা সুন্দর করে এটা মিক্সার করবেন এখানে কি কি মাছ ধরবে বাবা এভাবে সুবিয়ার্স দেখতে পাচ্ছেন এই যে চার এই চারটা পানির মধ্যে মারতে হবে গুল্লি গুল্লি করে থাকলে যা এই গাবলাটার মধ্যে হাসে ঘাট তুলি লক্ষ্য তুলি বেশম নাই রে সো ভিউয়ার্স এটা দেখতে পাচ্ছেন যে প্রথমত ফিড দেওয়া হয়েছে তারপরে চার দেওয়া হয়েছে আর তারপরে দেওয়া হলো হচ্ছে ভাত সো দেখতে পাচ্ছেন আপনারা ভাত দিয়েছিলাম তারপরে দিয়েছি হচ্ছে বেশম সো যেগুলো দেওয়া হয়েছে সো এগুলো আর কি সবাই আপনারা চেনেন কিন্তু সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন না বলে আর কি মাছ ভালো ধরতে পারেন না সো এটা হচ্ছে রুই মাছ জাপানি মাছ মিরকি মাছ আর হচ্ছে কাতল মাছ এই মাছগুলো সবচেয়ে বেশি আর কি চারের পরে আসে সো চারের পরে আসলে বুঝতে পারছেন যে স্পেশাল টোপ তৈরি করলাম সো এটা সুন্দর করে মিক্সড করবেন মিক্সড করার পরে আর কি হয়ে গেছে আমরা এখন পলির মধ্যে নিয়ে নিচ্ছি পলের মধ্যে দেখতে পাচ্ছেন ওরে বাবা ভাই তো ভালোই গো এটির মতলা সুবিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমরা রেডি করে ফেলেছি চার রেডি করে ফেলেছি টোপ রেডি করে ফেলেছি আর এক্সট্রা যে ডিমগুলো রাখলাম এই ডিমগুলো দিয়ে আসলে টোপের সাথে কীভাবে গাঁথতে হয় সেটা আমি আপনাদের দেখাবো ওই ভিডিওতে দেখতে পারবেন সমস্যা নেই সো আপাতত এখন চার আর টোপ গাঁথা হয়ে গেছে তো আর একটা জিনিস আমাদের লাগবে সেটি হচ্ছে দেখাবো সো ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল বাটনে ক্লিক করে রাখবেন আর এই টোপে কেমন মাছ ধরে সেটি আপনাদের দেখাবো এই চারে কেমন মাছ লাগে সেটি আপনাদের দেখাবো সো ভিউয়ার্স আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সো ভিউয়ার্স আমরা এখন রেডি সব সরঞ্জাম রেডি হয়ে আছি এখন চলে যাব দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই যে হেড শিকারি এই যে কাটা দাও হবে তো খেলা হবে
হ্যাঁ ইয়েস সো ভিউয়ার্স আমরা মাস্টার ওখানে যে কথা হবে